28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একটি প্রস্তুতি সভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। শুক্রবার রক্তদান শিবিরটির নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক। জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং জামালপুর ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সার্বিকভাবে আমি শুভেচ্ছা জানাই যে ছাত্র সমাজ যত ভালো হবে পরবর্তী জেনারেশন বা পরবর্তী মানে আমাদের যে স্টেপগুলো আছে আমাদের নিজেদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের প্রফেশন এবং আমাদের কর্মজীবন ততটাই কিন্তু সুন্দর হবে। তাই ছাত্র জীবন হচ্ছে আমাদের কেরিয়ার গড়ার একটা প্রাথমিক স্টেপ। একটা গাছ ততটাই শক্তিশালী হয় তার শিকড় যত মজবুত হয়। তাই একটা জীবনের শিকড় তৈরি করার মূল ভিত হচ্ছে ছাত্র জীবন। এদিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল ব্লক সভাপতি মেহমুদ খান, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সাদ্দাম হোসেন, শাহাবুদ্দিন মণ্ডল, দেবু হেমব্রম, কলেজের অধ্যক্ষ বিনয় হালদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিন 50 জন ছাত্রছাত্রী রক্তদান করেন। আজকে জামালপুর মহাবিদ্যালয়ে ছাত্রদের পক্ষ থেকে আজ রক্তদান শিবির, এখানে 50 জন রক্ত দেবে আমাদের ছাত্ররা। ছাত্রসভার সভাপতি বিট্টু মল্লিক, প্রাক্তন ছাত্র আমাদের নেতা আমাদের বিশ্বরূপ, এবং এখানে আমাদের রানীগাছির সুদীপ্ত আছে, আমাদের সুমন আছে, সাদ্দাম আছে, ফারুক আছে, আরও এখানে সকলেই আছে, এবং কলেজের আমাদের সব শিক্ষক শিক্ষিকা এখানে আছে, এবং আমাদের ছাত্ররা এখানে ব্লাড দিচ্ছে। ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29 তারিখে যে প্রতিষ্ঠা দিবস ছাত্রদের আছে এখান থেকে ওরা যাবে। আমি এসে খুব ভালো লাগছে যে আজকে ছাত্ররা আছে ব্লাড দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য জামালপুর মহাবিদ্যালয়ে জাগিয়ে সকলকে ধন্যবাদ জানাই। জামালপুর থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।